ছায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জলাশয় বুকে জড়িয়ে রাখে যে স্নেহের ছায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জলাশয় বুকে জড়িয়ে রাখে যে কারিয়া চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা অনেক জলাশয় বুকে জড়িয়ে রাখে যে স্নেহের ছায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জলাশয় বুকে জড়িয়ে রাখে যে কারিয়া চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা
কথা তুমি দিলে আমায়, তবু আরো যেন বেশি করে চাই মন তোমার। যত স্বপ্ন আছে এই বুকের মাঝে, সব সত্যি হয়েছে যে তোমার সোহাগ, সব সত্যি হয়েছে যে তোমার সোহাগ। সাথী এত ভালোবাসা তুমি দিলে আমায়, তবু আরো যেন বেশি করে চাই মন তোমায়। সবই যেন বদলে গেল, ঘরের পাখি বলে
ঝিরিঝিরি হাওয়া আজ প্রাণ দিয়ে যায় আগুনের ছোঁয়া। রাতের প্রহর শেষে ভোরের পাখি বলে যায় জেগে ওঠো তাকিয়ে দেখি আলো আশার আলো ছড়ালো আশার আলো। শুধু এরই নিচিন
শুনলেন বাংলা কিছু সুপারহিট ফিল্মি সং, যে গানগুলো গেয়েছেন কুমার শানু, বাবুল সুপ্রিয়, অলোক আগ্নিক, উদিত নান, আর বেশিরভাগ ফিল্মেই অভিনয় করেছেন প্রসেনজিৎ। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে কিছু সুপারহিট বাংলা গান নিয়ে এসেছি, যে গানগুলো কুমার শানু, বাবুল সুপ্রিয় এবং অলোক আগ্নিক, উদিত নান বিভিন্ন শিল্পীরা গিয়েছেন। সেই সাথে কিছু আপডেট আছে ইউটিউবের সম্বন্ধে। অনেকে আছেন সামনেই 2025 সালে অনেকেই নতুন চ্যানেল ক্রিয়েট করার কথা ভাবছেন, কিংবা ক্রিয়েট করে ফেলেছেন, এখনও চ্যানেল নাম কিংবা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেননি। 2025-এ অনেকেই নতুন চ্যানেল ক্রিয়েট করবেন ভাবছেন, তাই ঠিক করতে পারছেন না ক্যাটাগরি কী করবেন, কোন ক্যাটাগরি করবেন, কিংবা চ্যানেলে শর্টস ভিডিও দেবেন না লং ভিডিও দেবেন না, তাই নিয়ে অনেকেই দ্বিধায় আছেন। আজকে আমি আপনাদের এই নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, যে 2025-এ যদি নতুন চ্যানেল ক্রিয়েট করেন তা শর্টস ভিডিওর উপর নির্ভর করে আপনারা চ্যানেল করবেন না লং ভিডিওর উপর নির্ভর করে চ্যানেল করবেন, এটা সম্পূর্ণ একটি বিষয় আছে যে কোন ক্যাটাগরির উপর নির্ভর করবেন, বা চ্যানেলটি শর্টস ভিডিও করবেন না লং ভিডিও করবেন। শর্টস ভিডিও এবং লং ভিডিও করলে তার কী সুবিধা আছে কী অসুবিধা আছে ডিটেলস আমি আলোচনা করব, যে লং ভিডিও চ্যানেল করলে কী লাভ আছে, কিংবা শর্টস ভিডিও চ্যানেল করলে তার জন্য কী লাভ হতে পারে, কী ক্ষতি হতে পারে, ডিটেলস সব কিছু বিশ্লেষণ করব। সেই সাথে আমি গানের সাথে কিছু ভিডিও আপনাদের দেখাবো, ফুলের ভিডিও। দেখুন অসাধারণ কিছু ফুল দেখাচ্ছি আমি প্রতিদিনই, কিছু না কিছু ভিডিও আপনাদের সামনে উপহার দিই। এই দেখুন সূর্যমুখী ফুল, তার সাথে আরও পিছনে কিছু দেখুন লাল লাল ফুল। এই ফুলগুলোর কী নাম আপনারা অবশ্যই জানলে কমেন্টস করে জানাবেন। দেখবেন অসাধারণ দেখতে কিছু ফুল, শুধু লাল আর লাল, তারই পাশে কিছু সূর্যমুখী ফুল আছে, আরও আদার্স অনেক কিছু ফুল আছে, যে ফুলগুলো আমি আপনাদের আস্তে আস্তে করে দেখাবো। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আরও কিছু কথা আছে যে কথাগুলো না বললেই নয়, অনেক আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আসলে সাবস্ক্রাইব করবেন। এছাড়া আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, যে কোন ধরনের গান শুনতে চান। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি আপলোড দেব। আর সবাই জানেন যে আমার কিছু ভয়েস দিতে হয়, কেননা ভয়েস দেওয়ার প্রয়োজন আছে। আমি গানের শেষে আমার ভিডিওতে ভয়েস থাকে, যারা আমার গান ডাউনলোড করে নিচ্ছেন আপনারা, আমি প্রতিটি ভিডিওতেই বলি যে আপনারা যখন এডিট করবেন আমার এই ভয়েসটা বাদ দিয়ে দেবেন। আর প্রথমে যেটা বললাম যে নতুন চ্যানেল যারা ক্রিয়েট করবেন, অনেকেই যারা ভাবছেন যে নতুন চ্যানেল ক্রিয়েট করব, নতুন চ্যানেল ক্রিয়েট করার সময় এইবার তারা ভাবতে পারছেন না যে চ্যানেলটি শর্টস ভিডিওর জন্য করব না লং ভিডিওর জন্য করব। এইবার শর্টস ভিডিওর জন্য করলে তার জন্য কী সুবিধা আছে, কী বা অসুবিধা আছে, লং ভিডিও করলে কী সুবিধা আছে কী অসুবিধা আছে, ডিটেলস আমি বিশ্লেষণ করব। প্রথমেই বলি শর্টস ভিডিও করলে তার সুবিধা কী আছে। প্রথমে শর্টস ভিডিও করলে সুবিধা হচ্ছে এই যে শর্টস ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়, সাবস্ক্রাইবটা খুব তাড়াতাড়ি বেশি পাওয়া যায়, এবং আপনার অল্প সময়ের মধ্যে ভিডিওটাই কমপ্লিট হয়ে যায়, কেননা আপনার ভিডিও করতে হবে এক মিনিটের নিচে শর্টস ভিডিও। এই কারণে শর্টস ভিডিও অনেক সুবিধা আছে, সাবস্ক্রাইবটা খুব তাড়াতাড়ি চলে আসে, ভিডিও ভাইরালও খুব ভালো হয়। আর ইউটিউব শর্টস ভিডিও বর্তমানে যেসব নতুন চ্যানেল আছে, নতুন চ্যানেলদের শর্টস ভিডিও ইউটিউব খুবই রিকমেন্ডেশন করে, ভাইরাল করায়, কিন্তু লং ভিডিওতে ইউটিউব অতটা রিকমেন্ডেশন করে না। এ কারণে শর্টস ভিডিও ইউটিউব প্রমোট করে বেশি,
বিশেষ করে যদি নতুন চ্যানেল হয়, নতুন চ্যানেল হলে তো সেই সব চ্যানেলগুলোকে ইউটিউব বেশি প্রমোট করে, এই একটি সুবিধা আছে। এবার আসি শর্টস ভিডিওতে অসুবিধা কী আছে। শর্টস ভিডিও করলে অসুবিধা, প্রথমত আপনার কোনো পরিচয় হবে না, আপনি শুধু শর্টস ভিডিওতে দেখিয়ে কোনো পরিচয় পাওয়া যায় না, দেখবেন ওই কোন চ্যানেল ট্যানেল নাম টাম কিছু না, শর্টস ভিডিও লোকে খালি স্ক্রল করে শর্টস ভিডিও দেখে, চ্যানেলের নাম কি, কে করছে, তার চ্যানেলে কি আছে, ডিটেলস কিছুই দেখে না, এই একটি অসুবিধা আছে। আর তারপর আছে কি, ডলারও কম আসে। আপনি শর্টস ভিডিও করলে আপনার যদি 1 মিলিয়ন ভিউজ হয়, $100 আপনার ইনকাম করতে কম করে 1 মিলিয়ন ভিউজ লাগবে, কম করে 1 মিলিয়ন, তারপরে আরও বেশিও হতে পারে, এই একটি অসুবিধা আছে। আর লং ভিডিও করলে সুবিধা কী আছে, লং ভিডিও করলে সুবিধা আছে যে আপনি একটি পরিচিতি পাবেন, আপনার চ্যানেল দেখে অনেকেই আসবে, চ্যানেল নিয়ে পরিচিত হবে, আপনি ইচ্ছা খুশি মতো বড়ো ছোটো ভিডিও করতে পারবেন। আর বড়ো ভিডিও না করলে চ্যানেলের গ্রোথও হয় না, চ্যানেলের পরিচিতিও হয় না। লং ভিডিও আরও সুবিধা আছে কি, ডলারটাও বেশি আসে। আমি শর্টস ভিডিও করলে 1 মিলিয়ন কিংবা 1.5 মিলিয়ন ভিডিও হলে $1 হয়, $100 হয়, আর সেখানে আপনি যদি 1 লাখ ভিউজ হয় আপনার $100 হয়ে যাবে। তার মানে হাফ, অনেক ডিফারেন্স। শর্টস ভিডিওতে $100 ইনকাম করতে গেলে কম করে 1 মিলিয়ন ভিউজ লাগে, আর লং ভিডিওতে $100 ইনকাম করতে গেলে 1 লাখ ভিউজ হলে $100 হয়ে যায়। অনেক সময় 1 লাখ ভিউজে $100 কেন, $200-$300 হয়ে যায়। আমার কিছু আর ভিডিও আছে যে ভিডিওগুলোর RPM 7-8, তার মানে কি 1 লাখ ভিউজ হলে $700-$800 হয়ে যাবে। কিন্তু আপনি এইসব শর্টস ভিডিওতে জীবনে ভাবতে পারবেন না, শর্টস ভিডিও 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ হবে তারপর আপনার $100 হবে, এই একটি অসুবিধা আছে। আর শর্টস ভিডিওতে একটি অসুবিধা কী আছে, এই লং ভিডিওতে অসুবিধা আছে, কী অসুবিধা, সহজে ভাইরাল হয় না, সাবস্ক্রাইব অতটা সহজে আসতে চায় না, এই একটি প্রবলেম। কিন্তু টোটালি যে কোনো চ্যানেল লং ভিডিওই বেস্ট, লং ভিডিওর উপর নির্ভর করে চ্যানেল চলে, শর্টস ভিডিওর উপর করে কোনো সময় চ্যানেল চলবে না। এই হচ্ছে শর্টস ভিডিও এবং লং ভিডিওর মধ্যে পার্থক্য, শর্টস ভিডিও করলে কী সুবিধা আছে, লং ভিডিও করলে কী অসুবিধা আছে, ডিটেলস আপনাদের বললাম। এইবার আপনাদের উপর নির্ভর আপনারা কোন ধরনের চ্যানেল ক্রিয়েট করবেন, তবে আমাকে যদি বলেন আমি সাজেস্ট করব সবসময়ের জন্য লং ভিডিও। লং ভিডিও করবেন তবেই আপনার চ্যানেল চলবে, আপনার চ্যানেল আপনার পরিচিতি হবে, সবাই আপনাকে চিনবে অমুক চ্যানেল, কিন্তু শর্টস ভিডিওতে সেটা সম্ভব নয়। আশা করি বুঝতে পেরেছেন। আর গানের সাথে এই যে দেখুন কিছু ফুলের দৃশ্য দেখাচ্ছি আমি আপনাদের, এই কারণে আপনারা একটু ইউটিউবে সার্চ করে দেখে নেবেন যে কোন ধরনের ভিডিও, আপনি যে ধরনের ভিডিও বানাতে চান আপনি ইউটিউবে সার্চ করে দেখে নেবেন, তাহলে সুবিধা হবে আপনাদের। আর সবসময়ের জন্য ইউটিউবে কিছু অ্যাক্টিভিটি থাকতে হয়, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি থাকলে অনেক কিছু জানা যায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক। আরেকটি বিষয়ে কথা বলবো যে ইউটিউবে কিন্তু প্রতিনিয়ত সবসময়ের জন্য আপডেট আসতে থাকে, সেই আপডেটগুলো কিন্তু সবসময়ের জন্য আপনারা ফলো করবেন, ইউটিউবে গাইডলাইন জানবেন। কেননা প্রথম অবস্থায় যখন চ্যানেল নতুন ক্রিয়েট করছেন ইউটিউবের গাইডলাইন সম্বন্ধে একটু জানবেন, ইউটিউবের সিও করে চ্যানেল করবেন, থাম্বনেল সঠিকভাবে করবেন, ব্যানার লাগাবেন, সঠিকভাবে করে তারপর চ্যানেল ক্রিয়েট করবেন, তবে চ্যানেলটি ভালো হবে। অনেকে আছেন দেখি যে চ্যানেল ক্রিয়েট করেছেন কিন্তু চ্যানেলে কোনো ব্যানার নেই, চ্যানেল সিও করেন না, চ্যানেলে কিছুই নেই, শুধু একটি চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড দেন, এই ধরনের অনেক চ্যানেল আমি দেখেছি, কিন্তু এগুলো করলে চ্যানেল ভালো হয় না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কুমার শানু এবং অলক ইয়াগনিকের কণ্ঠে অসাধারণ কিছু সুপারহিট সং শুনলেন, তারই সাথে আমি আপনাদের কিছু অসাধারণ দৃশ্য দেখাবো, কিছু ফুলের দৃশ্য। আপনারা সবাই জানেন যে
আমি ভিডিওর সাথে কিছু অনেকেই নতুন আছেন যারা অনেকে ভাবছেন যে নতুন চ্যানেল ক্রিয়েট করব 2025-এ, আর এক মাস দু মাস বাকি আছে, দু মাস পরই নতুন চ্যানেল ক্রিয়েট করব 2025-এ। এবার অনেকে চিন্তা করছেন যে নতুন চ্যানেল তো ক্রিয়েট করব, কোন ক্যাটাগরি নিয়ে চ্যানেল ক্রিয়েট করা যায়, কিংবা লং ভিডিও নিয়ে ভিডিও চ্যানেল তৈরি করব না শর্টস ভিডিও নিয়ে চ্যানেল তৈরি করব, কোনটা বেশি লাভবান হবে শর্টস ভিডিও বানালে না লং ভিডিও বানালে, কোন চ্যানেল বানালে সবথেকে চ্যানেল তাড়াতাড়ি গ্রোথ করবে বা চ্যানেল মনিটাইজ হবে, পয়সা ইনকাম হবে, এই চিন্তাভাবনা অনেক ইউটিউবারের আছে, যে অনেক সাধারণ যারা ভিউয়ার্স আছে তাদেরও আছে যে নতুন চ্যানেল ক্রিয়েট করব 2025-এ, কোন ক্যাটাগরি চ্যানেল ক্রিয়েট করব। অনেকেই সার্চ করে দেখছেন, যে অনেকে আবার দেখছেন যে লং ভিডিও বানালে ফ্যাসিলিটি বেশি না শর্ট ভিডিও বানালে সুবিধা বেশি, কোন ভিডিও বানালে সুবিধা বেশি, এই কারণে অনেকে ইউটিউবে সার্চ করছেন। আজকে আমি ডিসকাস করব যে ইউটিউবে লং ভিডিও বানালে সবথেকে সুবিধা বেশি না শর্টস ভিডিও বানালে সুবিধা বেশি। এবার দুটোরই সুবিধা অসুবিধা আছে, লং ভিডিও বানালে যা বেনিফিট আছে, আবার তার কিছু আবার শর্টস ভিডিও বানালেও কিছু বেনিফিট আছে, আমি দুটোকে কম্পেয়ার করব। এবার আসি প্রথমেই যে শর্টস ভিডিও বানালে, শর্টস ভিডিও বানালে চ্যানেলের পক্ষে কি হতে পারে, কি লাভবান হতে পারে। শর্টস ভিডিও বানালে প্রথমত আপনার সময় কম লাগে, আর তারপর হচ্ছে কি শর্টস ভিডিও ইউটিউবে এখন সবথেকে খুব তাড়াতাড়ি গ্রোথ করে, আপনি শর্টস ভিডিও বানাবেন দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে, যদি ঠিকমতো একটু আপনি শর্টস ভিডিও বানাতে পারেন, কেননা শর্টস ভিডিও বানাতে গেলে একটু কোয়ালিটি ভালো করতে হয়, শর্টস ভিডিও কেননা প্রচুর শর্টস ভিডিও আছে, শর্টস ভিডিওতে আপনি যত কোয়ালিটি ভালো করবেন আপনার তত ভালো চলবে। শর্টস ভিডিও বানিয়ে চ্যানেল গ্রোথ করা যায়, চ্যানেলের সাবস্ক্রাইবটা বাড়ানো যায়, কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করা যায় না বা নিজে ব্র্যান্ডেড করা যায় না, আপনাকে কেউ চিনবে না। শর্টস ভিডিও দেখবেন এমন কোনো ইউটিউবার নেই যে সে শর্টস ভিডিও বানিয়ে তাকে চিনে সবাই, সে শর্টস ভিডিওর মাধ্যমে সবার কাছে পরিচিত, তেমন কোনো ইউটিউবার নেই, কিন্তু লং ভিডিওতে আছে, যত বড় বড় ইউটিউবার আছে যত সব ই করে তারা সবাই লং ভিডিও তৈরি করে, লং ভিডিও হিসাবেই তারা সবাই প্রতিষ্ঠিত। কিন্তু শর্টস ভিডিওতে একটা সুবিধা কি, শর্টস ভিডিও তৈরি করলে আপনার সাবস্ক্রাইবটা খুব তাড়াতাড়ি আসে, চ্যানেলটা একটু গ্রোথ হয়। এইবার পয়সার দিকেও শর্টস ভিডিও অতটা, লং ভিডিওতে যতটা পয়সা আসে শর্টস ভিডিওতে আপনার তত পয়সা আসবে না, কিন্তু শর্টস ভিডিওতে কী হয় ভিউজটা বেশি আসে, লং ভিডিওতে ভিউজ সহজে আসে না কিন্তু শর্টস ভিডিওতে ভিউজ বেশি আসে, ইউটিউব রিকমেন্ডেশন বেশি করে। কিন্তু শর্টস ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, আপনার একেবারে পারফেক্ট শর্টস ভিডিও বানাতে হবে তবেই চলবে। এইবার আসি লং ভিডিওতে, লং ভিডিওতে আসলে প্রথমেই কী হয়, লং ভিডিওতে আপনি লং ভিডিওর মাধ্যমে আপনি সবার কাছে পরিচিত হতে পারবেন, লং ভিডিও বানিয়ে আপনি পয়সা বেশি ইনকাম করতে পারবেন। শর্টস ভিডিওতে যেমন আপনার মনিটাইজ করতে গেলে আপনার 10 মিলিয়ন ভিউজের প্রয়োজন পড়ে, 10 মিলিয়ন ভিউজ মানে 1 কোটি ভিউজ, সেটাও আপনার ম্যানেজ করতে কষ্ট হবে, 3 মাসের মধ্যে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ হবে, তারপরে আর 1000 সাবস্ক্রাইব হবে, তারপর চ্যানেল মনিটাইজ হবে। কিন্তু শর্টস ভিডিওতে কোনো ওয়াচ টাইমের প্রয়োজন পড়ে না, শর্টস ভিডিও দিয়ে শুধু যদি ভিউজ হয় 10 মিলিয়ন ভিউজ তাহলে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন। কিন্তু লং ভিডিওতে কী হয়, লং ভিডিওতে আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম খুব একটা বেশি নয়, যারা নতুন ইউটিউবার আছে তাদের কাছে প্রচুর, তাদের কাছে খুবই কষ্টের ব্যাপার 4000 ঘন্টা ওয়াচ টাইম। কিন্তু বাই চান্স যদি কোনো একটি ভিডিও আপনার ভাইরাল হয়ে যায়, খুব বড় ভাইরাল দরকার নেই, সামান্যতম ভাইরাল যদি 10-20 হাজার ভিউজও আসে তাহলেও আপনার
চার আধা ঘন্টা ওয়াচ টাইমে কিছুটা উঠে আসবে। কিন্তু শর্টস ভিডিওতে সে সুবিধা নেই, শর্টস ভিডিওতে আপনার 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে, 1 কোটি ভিউজ অবশ্যই লাগবে। আর শর্টস লং ভিডিওতে কী হয়, লং ভিডিওতে আপনি 365 দিন, 1 বছর টাইম পাবেন 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম সংগ্রহ করার জন্য, প্রায় 1 বছর 365 দিন, অনেকটা সময়। এর মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন। এবার লং ভিডিওতে কী হয়, লং ভিডিওতে পয়সাও বেশি। আপনি শর্টস ভিডিও বানাবেন, শর্টস ভিডিও বানালে দেখা গেল আপনার যদি 1 মিলিয়ন ভিউজ আসে, ওয়ান মিলিয়নে হয়তো দেখা গেল $100 আসলো, $100 আপনার ইনকাম করতে গেলে কম করে 1 মিলিয়নের 1 মিলিয়ন ভিউজে আপনার $100 হবে না, তাও আমি কম করে ধরলাম 1 মিলিয়ন ভিউজ। আর আপনি যদি শর্টস ভিডিও করেন, আপনার 1 লাখ ভিউজে আপনার $100 হয়ে যেতে পারে। যদি আপনার লং ভিডিও তৈরি করেন আর যদি আপনার 1 লাখ ভিউজ হয়, 1 লাখ ভিউজে আপনি $100 পেয়ে যেতে পারেন। কিন্তু শর্টস ভিডিওতে আপনার $100 ইনকাম করতে গেলে কম করে 1 মিলিয়ন ভিউজের দরকার। এইবার শর্টস ভিডিওতে এই প্রবলেম আছে, কিন্তু কিন্তু শর্টস ভিডিওর যে ইউটিউব প্রমোট করে বেশি, শর্টস ভিডিওতে ভিউজ আসে বেশি, লং ভিডিওতে সেটা ভিউজ আসে না। আর লং ভিডিওতে অনেক সুবিধা আছে, আপনি চ্যানেলটাকে লোকে চিনতে পারবে যে অমুক চ্যানেল, শর্টস ভিডিওতে তেমন কেউ চিনবে না যে কোন চ্যানেল, আপনাকে সবাই প্রতিষ্ঠিত হিসাবে সবাই চিনবে। আর দেখবেন ইউটিউবে যত ইউটিউবার আছে সবাই লং ভিডিও বানিয়েই সবাই প্রতিষ্ঠিত, যত বড়ো আমি কারোর নাম নিচ্ছি না, যত বড়ো ইউটিউবার আছে যারা মাস গেলে 20 লাখ 30 লাখ টাকা, কোটি টাকা ইনকাম করছে সবাই লং ভিডিও দিয়ে। শর্টস ভিডিও দিয়ে অনেকেই দেখায় যে শর্টস ভিডিও দিয়ে আমি মাসে 30 লাখ টাকা 40 লাখ টাকা ইনকাম করছি, এগুলো সব মানে ভাওতা। শর্টস ভিডিওতে আপনারা একবার শর্টস ভিডিও আপলোড করে দেখবেন যে শর্টস ভিডিওতে কত ডলার আসে। তাই 2025-এ যারা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন ভাবছেন, আমার মতে যারা শর্টস ভিডিওর প্রতি বেশি নজর দিচ্ছেন, শর্টস ভিডিও বানাতে পারেন, কিন্তু শুধু যে শর্টস ভিডিওর জন্য আপনি চ্যানেল ক্রিয়েট করবেন সেটা না করাই ভালো। আমার মনে হয় লং ভিডিওর জন্য চ্যানেল ক্রিয়েট করাই ভালো, কেননা লং ভিডিওতে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন। চ্যানেল যদি কোনো সময় আপনার চ্যানেলটি দাঁড়িয়ে যায় বা আপনার চ্যানেলটি ভাইরাল হয়, তখন আপনি সবার সামনে সেই লং ভিডিও হিসেবে প্রতিষ্ঠিত হবেন, আপনার ছবি থাকবে। কিন্তু শর্টস ভিডিওতে সেটা আপনি প্রতিষ্ঠিত পাবেন না, কোনো সময় পাওয়া সম্ভব নয়। শর্টস ভিডিও আর লং ভিডিওতে পয়সাও বেশি, শর্টস ভিডিও তৈরি করে অল্প সময় তৈরি হয়, কিন্তু লং ভিডিওতে আপনি প্রচুর সময় দিতে পারবেন, ভালো করে একটি ভিডিও তৈরি করতে পারবেন। আপনি শর্টস ভিডিও করবেন 1 মিনিটের নিচে, 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভিতরে আপনি কী এমন ভিডিও তৈরি করবেন, কিছুই বলতে পারবেন না, কিছুই করতে পারবেন না। সেখানে আপনি যদি লং ভিডিও তৈরি করেন তাহলে সেই কম করে আপনি যত বড় ভিডিও বানান 15 মিনিট 20 মিনিট, তার মধ্যে আপনি আর নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করে পারবেন, সব কিছু বোঝাতে পারবেন। ধরুন এই যে টেক চ্যানেল, আমি একটা উদাহরণ দিলাম টেক চ্যানেল, আমি যদি কেউ যদি নতুন চ্যানেল ক্রিয়েট করে টেক সম্বন্ধে, তাহলে কি সে শর্টস ভিডিও বানাবে? শর্টস ভিডিও বানিয়ে সে কী এমন লোককে বুঝাবে টেক সম্বন্ধে? টেক চ্যানেল বানাতে গেলে তার লং ভিডিও বানাতে হবে, লং ভিডিও ছাড়া সম্ভব নয়। কেননা কাউকে যদি আমি কোনো কিছু বোঝাতে চাই যে কী করে চ্যানেল মনিটাইজ করবেন, কী করে অ্যাপ্লাই করবেন, তা সেটা কি শর্টস ভিডিওতে সম্ভব? সম্ভব নয়। কী করে অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়বেন, শর্টস ভিডিওতে সম্ভব? সম্ভব নয়। এগুলো লং ভিডিওতে সম্ভব। তাছাড়া যেমন কুকিং চ্যানেল, আপনি কোনো রান্না করবেন, তা সেটা কি শর্টস ভিডিওতে দেখানো সম্ভব? দেখানো সম্ভব নয়। কিছু কিছু চ্যানেল আছে যেগুলো শর্টস ভিডিওতে সম্ভব না, লং ভিডিওতে সম্ভব। শর্টস ভিডিওতে কী কেমন হয়, আপনি মুখ দেখালেন যেমন টিকটকের মতো, সেই সব ভিডিও চলে ঠিক আছে, কিন্তু লং ভিডিওতে সম্পূর্ণ আলাদা। তাছাড়া
এডুকেশন সম্বন্ধে কোনো চ্যানেল, ধরুন আপনি কাউকে শিক্ষা দিচ্ছেন, কিছু বোঝাচ্ছেন, সেগুলো শর্টস চ্যানেলে তো সম্ভব নয়। তাছাড়া নিউজ চ্যানেল আছে, যেগুলো নিউজ চ্যানেল, তারা কি শর্টস ভিডিও বানিয়ে লোককে বোঝাবে? তাই শর্টস ভিডিও একরকম, লং ভিডিও একরকম। আমি সাজেস্ট করব আপনার যদি চ্যানেল ক্রিয়েট করতে হয় লং ভিডিও করুন। লং ভিডিও করলে লং ভিডিওতে পয়সা বেশি, নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে, অনেক সুবিধা বেশি শর্টস ভিডিওর থেকে। আর এখন ইউটিউবে আরেকটি নতুন আপডেট এসেছে, আপনারা জানেন কি না জানি না, যে এখন 3 মিনিট পর্যন্ত ভিডিও শর্টস ভিডিও হবে। ধরুন আপনি কোনো ভিডিও 2 মিনিট 59 সেকেন্ড করলেন, সেই ভিডিওটি কিন্তু শর্টস ভিডিওতে চলে যাবে। যদিও সেটা যদি আপনি মোবাইলটি লম্বা করে তুলে ছবিটা তোলেন, তাহলে আপনার সেই ভিডিওটি শর্টস ভিডিওতে যাবে। এর আগে ছিল কি 1 মিনিটের নিচে কোনো ভিডিও হলে সেটা শর্টস সেকশনে চলে যায়, শর্টস ভিডিও হয়। কিন্তু এখন থেকে কি হবে, আপনি যদি কোনো ভিডিও 3 মিনিটের নিচে করেন, 2 মিনিট 59 সেকেন্ড, তাহলে সেই ভিডিওটি কিন্তু শর্টসের আওতায় চলে যাবে। অবশ্যই সেই ভিডিওটি লম্বালম্বিভাবে তুলতে হবে। যদি আপনি মোবাইল আড়াআড়ি করে তোলেন তাহলে কিন্তু হবে না। তাহলে শর্টস ভিডিও 3 মিনিটও করা যাবে যদি মোবাইলটি আপনি সরাসরি লম্বা করে তোলেন, তাহলে শর্টস ভিডিও আপনি করতে পারবেন 3 মিনিটের। কিন্তু 3 মিনিটের শর্টস ভিডিও হলে সেই ভিডিও কিন্তু কোনো সময় চলবে না, ভাইরালও হবে না। 3 মিনিটের কেউ শর্টস ভিডিও দেখেও না, দেখবেও না। শর্টস ভিডিও মানুষ দেখে 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড এরকম, কিন্তু 3 মিনিটের যদি শর্টস ভিডিও হয়, যদিও এখন পর্যন্ত টোটালি পুরোপুরিভাবে আমাদের এখানে চালু হয়নি এই 3 মিনিটের শর্টস ভিডিওটি, দেখবেন কোনো অপশন নেই। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।